আসসালামু আলাইকুম। আশা করি অনেক অনেক ভালো আছেন। দোয়া ও শুভকামনা জানিয়ে শুরু করছি। তো চলে যাই আজকের রেসিপিতে। আজকের রেসিপিটা হচ্ছে আলু দিয়ে জিলাপি বানাবো। সর্বপ্রথমে আমি আলুটাকে কেটে টুকরো টুকরো করে স্টিমারে দিয়েছি। এইটাকে আমি 5 থেকে 10 মিনিট স্লো ফ্লেমে কুক করব। আলুটা 80% বয়েলড হয়ে গেছে, তো আরও একটু বয়েল করব। আমার চ্যানেলটা একটুকু হলেও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আলুটা আরও 2 মিনিট কুক করব। ভিডিওটা একা একা দেখবেন না, কিন্তু সবার সাথে শেয়ার করবেন। লাইক আর কমেন্ট দিতে একেবারে ভুলবেন না। আর আলুটাকে বয়েলে রেখে আমি একটুকু জিঞ্জার আর সামান্য পেঁয়াজ আমি এইটাকে গ্রেট করে নিচ্ছি, আর সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি কুচি করে সিজার্স দিয়ে কেটে নিচ্ছি। এইদিকে আমি মশলাগুলো তৈরি করে নিলাম। এইটাতে তেমন বেশি মশলার প্রয়োজন হয় না, একটু জিঞ্জার পেস্ট এবং অনিয়ন পেস্ট আর একটু এই ধনিয়া পাতা কুচি দিলেই হয়ে যায়। সামান্য পরিমাণে লবণ, তেমন কিছু মশলার এইটার প্রয়োজন হয় না। আবার চলে এলাম আলুর কাছে। আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই জিলাপিটা বানাতে যা লাগছে, একটা বড় সাইজে বয়েলড করা আলু, আলুটাকে আমি মাস্ট করে মিশিয়ে নিচ্ছি, এর সাথে 3 চামচ ময়দা, সামান্য পরিমাণে লাগছে লবণ, সামান্য পরিমাণে ধনিয়া কুচি, আর লাগছে সামান্য পরিমাণে আদা বাটা, সামান্য পরিমাণে লাগছে পেঁয়াজ বাটা। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ভালোভাবে আমি একটা 5-ইন ব্যাগের ভিতরে ভরিয়ে নিব। তারপরে আমি গরম তেলের মধ্যে এই জিলাপিটা ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে এক পাশ যখন দেখবো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তখন উল্টিয়ে আরেক পাশটাও গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে তুলিয়ে নিব। এই স্ন্যাকটা আমরা খুব সহজে অল্প সময়ে আমরা বাসাতেই বানিয়ে নিতে পারি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপিটা বানিয়ে নিলাম। এক পাশ গোল্ডেন হয়ে গেলে উল্টিয়ে আবার উল্টা পাশও গোল্ডেন করে তুলিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো জিলাপি বানিয়ে নিলাম। আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। টমেটো জিলাপি আমার খুবই একটা প্রিয় খাবার, আর টমেটো কেচাপের সাথে খেলে আমার খুবই মজা লাগে। আপনারা কী দিয়ে খেতে পছন্দ করেন আমাকে জানাবেন কমেন্টে। এই শীতের সময় গরম গরম আলু জিলাপি আর কেচাপ দিয়ে খেতে খুবই ভালো লাগে। এইভাবে আবারও আসবো আপনাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। খুবই টেস্টি, আমি খেয়ে তো আর আপনাদেরকে টেস্টটা দিতে পারছি না, আপনারা খেয়ে আমাকে জানাবেন আসলে আপনাদের কাছে এটা কেমন লেগেছে। আপনাদের মূল্যবান সময় নিয়ে এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।